মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আচ্ছা অমিতাভবাবু, এখন আমাদের কি করা উচিত বলুন তো? মানে আমরা কি লখনউ থানায় গিয়ে কমপ্লেন করব? মানে নাজিয়াবাদে কমপ্লেন করে তো কিছু হবে বলে মনে হচ্ছে না। থানা পুলিশ করে কোনো লাভ হবে না ম্যাডাম। জাকির খানের নেটওয়ার্ক কিন্তু চতুর্দিকে ছড়িয়ে আছে, এত বড় সমস্যার সমাধান হবে না। তাহলে তো ফাঁদ পাততেই হবে মিস্টার সেন। মানে এত বড় মাপের একটা শত্রু, ও যে কোথা দিয়ে কিভাবে ক্ষতি করে দেয় সেটাও তো বুঝতে পারছি না। ভীষণ অস্থির অস্থির লাগছে, অস্বস্তি হচ্ছে। দেখ পর্ণা, আমাদের যদি কিছু হয়ে যায় তাহলে কিন্তু নাজিয়াবাদের কেউ কিচ্ছু করতে পারবে না। তাই আমার মনে হয় সৃজনদাকে না জানিয়ে আমাদের কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত না। রুচির একদম ঠিক বলছে বৌদি ভাই, এটা সাংঘাতিক জায়গা, প্রাণও চলে যেতে পারে কিন্তু। প্লিজ চয়ন, তুমি যখন ওই ফটি গুন্ডার ডেরায় ঢুকেছিলে তখনও তো কম রিস্ক ছিল না, তাও তো তুমি ঢুকেছিলে। হ্যাঁ, একটা ডিফারেন্স ছিল যে ওটা আমাদের নিজেদের জায়গা ছিল, তাই বাচ্চি স্যারের সাহায্য পেয়েছিলাম আমরা। এক্স্যাক্টলি বৌদি ভাই, এটা কিন্তু সম্পূর্ণ আলাদা জায়গা, অচেনা জায়গা। সেটা তো একদমই ঠিক কথা চয়ন, কিন্তু কি করব বলো তো? দেখো আমাদেরকেও তো অমিতাভ বাবু তারপরে মৈনাক বাবু এনারা সাহায্য করছেন। যেভাবেই হোক ওখানে ঢুকে আমাদের শিকার ধরতেই হবে, কিচ্ছু করার নেই। আচ্ছা মৈনাক বাবু, অমিতাভ বাবু, আপনারা কি একটা কথা রুটি দিতে পারবেন? আপনারা এক কাজ করবেন, আপনারা বলবেন যে আগ্রা থেকে খুব বড় একজন গাইয়ে এসেছে, ওনার নাম হচ্ছে দিলরুবা বেগম, ঠিক আছে? আর তার সাথে রয়েছে নাফিসা বেগম, ঠিক আছে? ওনাদের দুজনের জুটি একেবারে বিখ্যাত, ওরা ভীষণ ভালো পারফর্ম করে। আর আমাদের সঙ্গে দলবলও রয়েছে, সেই দলবলের মধ্যে আহমদ মিয়া বলবেন একজন আছে, আর তাছাড়াও আর একজন রয়েছে, তিনি হচ্ছেন বাব্বর মিয়া, ঠিক আছে? এটা আপনি বলবেন যে আমরা এখানে ছুটি কাটাতে এসেছি। যদি নবাব সাহেব আমাদেরকে ওনার মহলের ইনভিটেশন দেন তাহলে আমরা ওখানে গিয়েও একটা আসর করতে পারি। আপনারা এই কথাটা রটাতে পারবেন? তোমার প্ল্যানটা কি বলতো? নবাব সাহেব খোঁজ খবর নিয়ে আমাদের নিমন্ত্রণ করবেন? মানে যেখানে এত সিকিউরিটি আছে, মেয়েদেরকে আটকে রাখা হয়, সে ভালো করে খোঁজ খবর নেবে না? আমি জানি উনি হয়তো খোঁজ নেবেন, কিন্তু অনেক সময় না মানুষ এই নাচ গানের নেশাতে একেবারে অন্ধ হয়ে যায়। আর এই নবাব সাহেবকে দেখে কিন্তু আমার তেমন মানুষই মনে হয়েছে জানো তো। আচ্ছা অমিতাভ বাবু বলছি, কালকে আপনি দু তিনজন গানের সমাজদারদেরকে একটু ডেকে পাঠান, বুঝতে পারলেন? ডেকে ডেকে কালকে আমরা ঘরোয়াভাবেই একটা আসর বসাবো, বুঝতে পেরেছিস? আমার মন বলছে নবাব সাহেব নিজে আমাদেরকে ওনার মহলে ডেকে নিয়ে যাবেন, নিমন্ত্রণ করবে। আর একবার একবার যদি আমরা ওখানে এন্ট্রি নিতে পারি তাহলে পাতাল থেকে হলেও ওই নীলাঞ্জনা চৌধুরীকে আমি ঠিক বার করে আনবো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।